ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের কাউন্টিংয়ের বিষয়ে, পঞ্চায়েত সমিতির কাউন্টিং কিভাবে করবেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ফর্ম ফিল আপ করবেন, আমি টোটাল আপনাদের সাথে ডিসকাস করব। দেখুন, প্রথম কথা হচ্ছে পঞ্চায়েত সমিতির যে ইডি ভোটগুলি আছে, অর্থাৎ ইলেকশন ডিউটি যে ভোট, সেই কাউন্টিংগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে না। ওগুলো এপিআরও, হল ইনচার্জ বা পিআরও যারা আছেন, তারা ওইটা কাজটা করবেন। আপনাদেরকে শুধু যেটা করতে হবে, পঞ্চায়েত সমিতির যে ব্যালট বক্স, তার যে ব্যালট পেপার, সেইগুলিকে কাউন্টিং করতে হবে। এইটাকে প্রথমে ভালো করে বুঝে নিন। যেমন গ্রাম পঞ্চায়েত স্তরের ক্ষেত্রে ইডি ভোট বা আরও যে অনেকগুলি কাজ আছে, একদম রেজাল্ট সার্টিফিকেট তৈরি করা পর্যন্ত, কিন্তু পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে সেই সমস্ত বিষয়টি নেই। এখানে শুধুমাত্র ব্যালট বক্সের ব্যালট পেপারগুলি কাউন্টিং এবং সেই সংশ্লিষ্ট ফর্মটি ফিল আপ করা, এইটা হচ্ছে দায়িত্ব। তো চলুন আমরা শুরু করি। প্রথমে হচ্ছে প্রসিডিংসে সাইন করবেন, কে কে সাইন করবেন, কাউন্টিং অফিসার যিনি আছেন তিনি সই করবেন, এবং রাজনৈতিক দলের যতজন এজেন্ট থাকবেন প্রত্যেকে সেখানে সই করবেন। সই করার পর এবার আপনাদের বিভিন্ন রাউন্ড ওয়াইজ যে পোলিং স্টেশন ওয়াইজ পঞ্চায়েত সমিতির কাউন্টিংগুলো হবে, যেগুলো আপনাদের লেখা আছে টেবিলের সাপেক্ষে, আপনাদের টেবিলের সাপেক্ষে আগে দেখে নেবেন সেই ব্যালট বক্সটা সেই পোলিং স্টেশনের কি না। এবার সাধারণত আপনারা জানেন পঞ্চায়েত সমিতির জন্য বড় যে গোদরেজ টাইপ বক্স, সেটি ব্যবহার হয়, তাহলে সেই বক্সের আগে সিলটা ঠিক আছে কি না আপনারা চেক করবেন, অ্যাড্রেস ট্যাগ, এবং এজেন্টদেরকেও সেটি দেখাবেন যে হ্যাঁ ঠিকঠাক আছে। এবার আপনারা জানেন যে বাইরে একটা কাপড়ের থলি থাকে, তার ভেতরে বক্সটা ভরা থাকে এবং সেটা সুতো দিয়ে সেলাই করে গালা দিয়ে সিল করা থাকে, তাহলে প্রথমে সেই সিলটা ঠিকঠাক আছে কি না আপনারা দেখলেন, এজেন্টদেরকেও দেখালেন, সেই কাপড়টাকে খোলার পর বক্সটা বার করলেন, বক্সের বাইরে অ্যাড্রেস ট্যাগটা চেক করবেন ঠিক আছে কি না, বা সেই পোলিং স্টেশনের জন্য কি না সেটাও এজেন্টদেরকে দেখাবেন, সেগুলি কাটবেন, কেটে তারপর আপনারা ওই পেপার সিলটাকে ছিঁড়ে আঙুল গলিয়ে বক্সটাকে খুলবেন যেমনভাবে আগে খুলতেন, এবং সেই সময় কিন্তু ঢাকনাটা খোলার পর পেপার সিলের যে সিরিয়াল নাম্বার আর ওইখানে যে পেপার সিল অ্যাকাউন্টটা ওর সাথে আপনাদেরকে দেওয়া হবে, সেই পেপার সিল অ্যাকাউন্টে ব্যবহার করা হয়েছে যে পেপার সিল, তার যে সিরিয়াল নাম্বার লেখা আছে সেই দুটি মিলল কি না সেটাও আপনারা চেক করবেন, এজেন্টদেরকেও সেটা দেখাবেন। এবার এই দুটি প্রক্রিয়ার সময় যদি কোনো ডিসপুট আপনারা লক্ষ্য করেন, সেটা সাথে সাথে হল ইনচার্জকে জানাবেন। হল ইনচার্জ বা এপিআরও, অ্যাডিশনাল পঞ্চায়েত রিটার্নিং অফিসার, তারা কিন্তু সেই হলের মধ্যেই থাকবেন। একটা বিষয় ভালো করে বুঝে রাখুন যে যে হলের মধ্যে আপনাদের কাউন্টিং হবে, একটা হলের মধ্যে ছটা বা আটটা টেবিল থাকে, কোনো একটি টেবিলে আপনার ডিউটি পড়বে। এবার সেই ছটা বা আটটা যে টেবিল নিয়ে একটা হল, সেই হলের দায়িত্বে একজন হল ইনচার্জ বা অ্যাডিশনাল পঞ্চায়েত রিটার্নিং অফিসার মানে এপিআরও দায়িত্বে থাকবেন, তিনি ওই রুমের মধ্যেই কিন্তু থাকবেন। কাজে এই সংক্রান্ত ব্যাপারে যদি কোনো ডিসপুট বের হয়, সেটা সেই বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, আপনারা হল ইনচার্জকে ডাকবেন, তার সাথে সম্মিলিতভাবে আপনারা সিদ্ধান্ত নেবেন। বেশ, দিয়ে এবার তাহলে বক্সটা খোলা হলো, দিয়ে বক্স থেকে সমস্ত ব্যালট পেপারগুলি আপনারা ঢাললেন, একটি ট্রে আপনাদেরকে দেওয়া হবে, যদি সে ট্রের মধ্যে ব্যালট পেপারগুলো কুলিয়ে যায় তাহলে ঠিক আছে, নাহলে টেবিলের মধ্যে আপনারা ঢালবেন। এবার আপনারা তিনজনে একসাথে কাজ শুরু করবেন, একজন কাউন্টিং অফিসার, দুজন আপনারা হচ্ছেন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট। এবার প্রথমে ভ্যালিড এবং ইনভ্যালিড ব্যালট পেপারগুলি সেপারেট করবেন। এবার এই সময় কাজটা অনেকে নিজেদের মতো করে করেন, একবারে ক্যান্ডিডেট ওয়াইজ ভাগ করে দেন বা একবারে ইনভ্যালিড, এই সব বিষয়গুলো থাকে। এবার একটা মোটামুটি আপনারা ঠিক করে নেবেন কী পদ্ধতিতে কাজটা করবেন। তো প্রথমে আপনারা ভ্যালিড ইনভ্যালিডগুলোকে প্রথমে আলাদা করতে পারেন। এবার প্রথম ইনভ্যালিড মানে যেহেতু এটা পঞ্চায়েত সমিতি, তার মানে এর ব্যালট পেপারের কালার হচ্ছে গোলাপি, তাহলে এইখানে যদি সাদা বা হলুদ রঙের কোনো ব্যালট পেপার থাকে সেগুলোকে প্রথমেই ক্যান্সেল বলে ক্যান্সেলের দলে ফেলে দেবেন। এবার ইনভ্যালিড ব্যালট পেপার যেগুলো থাকবে, সেই ইনভ্যালিড ব্যালট পেপারগুলো যখন আপনারা ইনভ্যালিড করবেন অবশ্যই এজেন্টদেরকে দেখাতে হবে। এবার যদি কোনো ব্যালট পেপার বৈধ বা অবৈধ নিয়ে কোনো চ্যালেঞ্জ হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনারা হল ইনচার্জের সাথে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবেন, এবং যদি ইনভ্যালিড হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট রাবার স্ট্যাম্প আপনাদেরকে ব্যালট পেপারে দিতে হবে, সেটা মাল্টিপল ভোট হোক বা ব্ল্যাঙ্ক মার্কিং হোক বা যাই হোক, তার রিজেন সেই স্ট্যাম্প থাকবে, সংশ্লিষ্ট স্ট্যাম্প আপনারা ইনভ্যালিড ব্যালট পেপারের মধ্যে দেবেন। এরপরে ভ্যালিডগুলোকে নিয়ে আপনারা কী কাজ করবেন, ভ্যালিড ব্যালট পেপারগুলো ক্যান্ডিডেট ওয়াইজ পিজন হলে বিভিন্ন খোপে আপনারা রাখবেন, অর্থাৎ একটি খোপের মধ্যে একটি ক্যান্ডিডেটের ব্যালট পেপার, এইভাবে আপনারা ক্যান্ডিডেট ওয়াইজ সেই খোপের মধ্যে ব্যালট পেপারগুলিকে আগে সব ঢোকান। ঢোকানোর পর যখন এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে, এবার প্রত্যেক ক্যান্ডিডেট যা টোটাল ব্যালট পেপার হলো সেগুলিকে 50টা 50টা করে বানিয়ে
বান্ডিল করুন, যে কোনো একটি ক্যান্ডিডেটের প্রথমে ধরুন, দিয়ে আপনারা গুনতে থাকুন, পঞ্চাশটা হলে একটা গার্ডার দিয়ে বান্ডিল করুন। এইভাবে করতে করতে দেখবেন অবশ্যই শেষ বান্ডিলটা আপনারা পঞ্চাশটার কম হবে বা হতে পারে, আবার পঞ্চাশটা গেলে ভালো আছে। যদি পঞ্চাশটার কম হয় তাহলে ধরুন তিরিশটা হলো শেষ বান্ডিলটা, তাহলে একটা সাদা কাগজে তিরিশ লিখে ওই বান্ডিলটা যে গার্ডার দিয়ে আটকাবেন সেই গার্ডারের সাথে সেই তিরিশ লেখা কাগজটাও জুড়ে দেবেন, তাহলে কী হবে এক নজরে টোটাল কাউন্টিংটা আপনার বেরিয়ে যাবে। এইভাবে প্রত্যেকটি ক্যান্ডিডেটের ব্যালট পেপারগুলি মানে ভ্যালিড যে ব্যালট পেপার সেগুলিকে আপনারা বান্ডিল করুন। বান্ডিল করার পরে এবার কী করবেন, আপনারা কাউন্টিংয়ের কাজ করুন। তাহলে ধরুন একটি ক্যান্ডিডেটের দেখা যাচ্ছে চারটি বান্ডিল রয়েছে আর একটি তিরিশটার বান্ডিল, তাহলে চার পঞ্চাশে দুশো আর তিরিশ মানে দুশো তিরিশটা তিনি ভোট পেয়েছেন। দিয়ে এবার ফর্ম টোয়েন্টিটা আপনারা ফিল আপ করুন, ক্যান্ডিডেট ওয়াইজ ভোটগুলো লিখে আমি দেখাচ্ছি ফর্ম টোয়েন্টি কীভাবে ফিল আপ করবেন, দি কাউন্টিং অফিসার সেটা সিগনেচার করবেন। এবার যখন টোটাল সব হয়ে গেল তাহলে টোটাল ক্যান্ডিডেটের ভোট আর ইনভ্যালিড ব্যালট পেপার কতগুলো হয়েছে এইগুলোকে যোগ করলে তাহলে বক্সের টোটাল ব্যালট পেপারের সংখ্যাটা বেরিয়ে গেল। তাহলে ব্যালট পেপারের টোটাল সংখ্যা ভ্যালিড প্লাস ইনভ্যালিড নিয়ে যেটা বেরোলো আর ওই বক্সের সাথে যে ফর্ম এইটিন আপনাকে দেওয়া হয়েছে তার পার্ট ওয়ানে প্রিজাইডিং অফিসার ব্যালটে কতগুলো বক্সে কতগুলো ব্যালট আছে সংখ্যাটা লিখেছে সেই দুটোকে কম্পেয়ার করে ওই ফর্ম এইটিনটাতেই পার্ট টুটাতে আপনাকে রিমার্কস দিয়ে সই করতে হবে। যদি কোনো কারণে এই দুটি সংখ্যা না মেলে, যে প্রিজাইডিং অফিসার যে সংখ্যাটা লিখেছেন পার্ট ওয়ানে ফর্ম এইটিনে ধরুন লিখেছেন যে ব্যালট বক্সে টোটাল ব্যালট পেপার আছে আটশোখানা আর আপনি বাস্তবে কাউন্টিং করে পাচ্ছেন সাতশো আটানব্বই, সঙ্গে সঙ্গে আপনি সেটা কিন্তু আপনার যিনি হল ইনচার্জ আছে তাকে জানাবেন যে এই দুটোর মধ্যে গড়মিল হচ্ছে, এবার উনি যা সিদ্ধান্ত নেবেন সেইভাবে আপনারা সিদ্ধান্ত করবেন। দিয়ে এই যে ফর্ম এইটিনটা যে পার্ট টুটা আপনি ফিল আপ করলেন আর পার্ট ওয়ানটা আগে থেকেই ফিল আপ করা ছিল সেই ফর্মটি আপনারা হল ইনচার্জ বা এপিআরওকে হ্যান্ড ওভার করে দিন। এরপরে পড়ে রইল সমস্ত ব্যালট পেপারগুলো, সেই সমস্ত ভ্যালিড ক্যান্ডিডেট ওয়াইজ ব্যালট পেপারগুলি সংশ্লিষ্ট কভারের মধ্যে ভরুন, ইনভ্যালিড ব্যালট পেপারগুলো সংশ্লিষ্ট কভারের মধ্যে ভরুন, ভরে সেগুলি হল ইনচার্জ বা এপিআরওকে আপনারা হ্যান্ড ওভার করে দিন। তাহলে এরপর বাকি রইল কি ফর্ম টোয়েন্টি যেটা আপনারা ফিল আপ করবেন, এই যে আপনারা কাউন্টিং করে এই ফর্ম টোয়েন্টি ফিল আপ করাটা আমি এবার দেখাই। দেখুন ফর্ম টোয়েন্টি হচ্ছে কাউন্টিং শিট, এটা অবশ্যই পঞ্চায়েত সমিতির জন্য। তাহলে ধরুন আপনার সিঙ্গুর ওয়ান পঞ্চায়েত সমিতি সতেরোর জন্য আপনি কাউন্টিং করছেন, তাহলে এখানে লিখলেন ফ্রম সিঙ্গুর ওয়ান পি এস সেভেন্টি কনস্টিটিউয়েন্সি, এখানে বাকিগুলো আপনারা কেটে দিলেন। ডেট অফ পোল আট তারিখে হয়েছে। এবারে দেখুন তাহলে পোলিং স্টেশন নাম্বার এখানে লেখা হলো। এইবার ব্যালট পেপার ফাউন্ড ইন ব্যালট বক্স ধরুন এক হাজার আটাত্তর, তার মধ্যে এক হাজার পঞ্চান্নটা হচ্ছে ভ্যালিড ব্যালট পেপার, রিজেক্ট হয়েছে বা ইনভ্যালিড ব্যালট পেপার তেইশটা, টেন্ডার ভোট কিছু নেই। যদি টেন্ডার ভোট কিছু থাকে সেইগুলিকে নিয়ে কি করবেন সেটাও আপনারা হল ইনচার্জের সঙ্গে আলোচনা করে নেবেন এই বিষয়টি। এবারে তাহলে আমার ভ্যালিড ভোট হচ্ছে এক হাজার পঞ্চান্ন, এবার ধরুন আপনার পঞ্চায়েত সমিতির চারজন মোট ক্যান্ডিডেট, তাহলে চারজন এই এক হাজার পঞ্চান্নটা মোট ভোট ভাগ করে তারা পাবে। তো এবার ধরুন যে ক্যান্ডিডেট যটা পেয়েছে এখানে লিখলেন, এই চারটি সংখ্যাকে যোগ করলে সেটা অবশ্যই দেখবেন এক হাজার পঞ্চান্নর সাথে মিলে যাবে। এরপর এখানে কে সই করবেন, যিনি কাউন্টিং অফিসার তিনি এখানে সই করবেন, আর আপনারা দুজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট যারা আছেন পরপর ওপরে একজন নিচে একজন সই করবেন। ডেট আপনারা এখানে এটা অবশ্যই এগারো তারিখ কাউন্টিংয়ের ডেট, এগারো তারিখ, প্লেস হচ্ছে সিঙ্গুর। এইভাবে আপনারা ফর্ম টোয়েন্টিটা ফিল আপ করবেন, দিয়ে এই ফর্ম টোয়েন্টি আপনারা হল ইনচার্জ বা এপিআরও তাকে আপনারা পাঠিয়ে দেবেন ফর্ম টোয়েন্টিটা ফিল আপ করে। তাহলে এই হচ্ছে পঞ্চায়েত সমিতির টোটাল কাউন্টিং প্রসেস, একদম ব্যালট বক্স প্রসিডিংসে সই করে ব্যালট বক্স খোলা থেকে ফর্ম টোয়েন্টি ফিল আপ করে কীভাবে আপনারা জমা দিয়ে দেবেন টোটাল প্রক্রিয়া আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরও যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।